নমস্কার বন্ধুরা, আজকে দেখুন আজকে একটা নতুন রান্না চলে এসেছে। আমি আজকে আগে দেখাবো আপনার দিকে, মানে আমরা গরম ভাত দিয়ে খাবো আর কি। বেতু শাক পুড়িয়ে মেখে গরম ভাত দিয়ে খাবো। দেখুন কিভাবে পড়াবো আমি। এই যে পাতা ঠোঙা হয়ে গেছে শাল পাতার মধ্যে, কুড়া বদি কুড়া। দেখুন এই যে বেতু শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে। পরিষ্কার করে বেছে ধুয়ে দেখুন এই যে পাতাগুলো এবারে মুড়ে নেবো। ইয়ে করে কাঁদে কাঠি দিয়ে আটকে দিচ্ছে। কে খাবে গো? আমার দাদা খাবে, সোনামণি আমার কে খাবে? আমি মুখে কথা শোনা, ভালো মেয়ে না? হ্যাঁ তাই তো, আস্তে আস্তে বসিয়ে দিই। হে দেখুন এবার আগুনের মধ্যে বসে দিচ্ছি। দেখুন এই ভাপে বেতু শাকটা পুড়ে যাবে। ঢাকা দিচ্ছি বলো। এবার আগুনে আগড়া ঢাকা দিয়ে দিচ্ছি, ওর উপরে নিচে আগড়া আছে, আবার উপরে আগড়া দিয়ে দিচ্ছি। এভাবে পুড়িয়ে নেবো। এখন পুড়তে টাইম লাগবে, অন্তত 10-15 মিনিট তো লাগবে পুড়তে। কল পরে আবার ঘুরে আসছি, নাতনি ঘুরে আসছে, নাতনি কাঁদছে। চল না ঘুরে আসছে। আমি বলি ভাত পাইলে খাবে। দেখুন বন্ধুরা, এটা আমাদের গ্রামের রাস্তা। দেখুন এখন তো রাস্তাঘাট সব পাকা করে দিয়েছে, সামনে পুকুর, দই ছোটো ছোটো বাড়ি। দেখুন যে গাছপালা, নারকেল গাছ, কলা গাছ, তাল গাছ, ছোটো দেখুন বাড়ি, সব অ্যাডভার্সা লাগানো বাড়ি আছে। এই রাস্তার দিকে আমাদের আসতে হয়, এদিকে বাজারহাট। দেখুন গ্রামের মানুষরা কীভাবে রান্না করে। দেখুন দেখুন এটা আমার পাড়ারই ভাই, তার বাড়ি। দেখুন ভাইয়ের বউ এভাবে রান্না করে, ছাগল আছে। এই উনানে দেখাও, এই উনানে দেখাও কি। এবার দেখুন চোটের আড়াল দিয়ে রান্না করে। হ্যাঁ ভাই, এই যে ভাই মোটর সাইকেল স্টার্ট হয়নি ভাই। দেখুন এই ভাইয়ের বউ পটল ভাজছে। দেখুন কই উনান যাও যাবে ভাই, কখন এবার রান্না হবে। দেখুন আমাদের গ্রামে সব পাতা জলে রান্না হয়। দেখুন বন থেকে পাতা সব পুড়িয়ে নিয়ে এসে রান্না হয়। দেখুন গ্রামের পরিবেশ আমাদের কেমন। তারপরে দেখুন বন্ধুরা, এটি আমাদের পুকুর। দেখুন এটা সমুদ্রের মাছ চাষ হয়, মাগুর, রুই, কাতলা, তারপর পাঙাশ মাছ চাষ হয়। আর এটি আমাদের বাড়ি। দেখুন এই যে চারদিকে পায়রার জন্য থাকার জন্য জায়গা রাখে, পায়রা বসার জন্য ঝুড়ি এড়ে দিয়েছি, পায়রা বসে থাকে। এই ভাঙা ফোড়া বাড়ি হবে। দেখুন এ কালু কি করছে দেখি, কালু কি করছো? হ্যাঁ ভাত দেয়নি খেতে তোমাকে? হ্যাঁ তোমাকে দেখুন হ্যান্ড সব করছে। দুরা 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 দু বাদ দেবো না, বসে থাকবে। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, 12 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখছি এটা এবার সিদ্ধ হয়ে যাবে, তুলে হয়ে যাবে, এবার সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর পুড়ে পালা। দেখুন দেখুন সারা পুড়ে গেছে। এরপর আমি তেল লঙ্কা করে মাখবো।
দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কেটে নিয়েছি এরপর এই যে বেটে শাকটা নিয়ে নিচ্ছি শাক পোড়া থাকলে একটু লাগবে নিচে একটু শাক পোড়া এখন নিচে লাগবে তো আমাদের একটু দেখে নিতে হবে আর কি বেশি বেশি সরষার তেল দিচ্ছি নিচে লবণ দেখুন কত সুন্দর পুড়েছে গরম ভাত শুন দারুণ লাগে খেতে দারুণ হয়েছে বন্ধুরা এভাবে মাখবেন মেখে খাবেন বন্ধুরা আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।